নৌকার যিনি মাঝি তারে পরীক্ষা দিছেন আপনারা জি টাইম যদি বালা কইরা কাম করতা তাইলে আজকে আমি আইতাম না জি না টাইম যদি খুশি হইতা তে আমি আইতাম পারলাম না জি টাইম 10 বছরে আমি আমার লাগি বোর চাইতে গিয়া দেখি যে 10 বছরে তাই এত কাম কম করছই মানছি আমারে উঙ্কা টুকাই বেড়ায় জি আমি একটা গল্প আজকে আমার এক কাকাই পাঠাইছিল আমারে হয় এক বেটার বেলে একটা গাবি আছে গাবিটা সুন্দর কালার অবন্তি কালার না কি জানি কইলে একটা নাম গুলগাল গাছ কমই খায় বেশি খায় না প্রেসার ফলায় না সেনা লেদা এটা সব বাইরে ঘরের বাইরে করে কত বালা নানি ই গাবি অত সুন্দর কিন্তু সমস্যা একটু দুধ দেয় না এখন যদি দুধ না দেয় গাবি যত সুন্দর হোক যাই হোক এটা রাখবানি আপনারা এখন আমি তো কইছি যে নির্বাচন আমার নৌকার বিরুদ্ধে না নৌকার মাঝির বিরুদ্ধে মাঝি যদি নৌকারে কন্ট্রোল না করতে পারে মাঝি যদি মাই ছোট নিয়ে নৌকারে ডুবাইবার উপক্রম হয় এই মাঝিরে রাখিয়া তো নৌকারই ক্ষতি হয় আমি গল আকাশ থাকি আমি তো নৌকারে ডুবাইবার মতো সক্ষমতা আমার নাই কারণ আমি তো আকাশ থাকি নৌকারে যদি ডুবাই সারা জীবনে একমাত্র নৌকার মাঝির কারণে নৌকা ডুবো আমার কারণে না দশ বছরে একটা কুয়াই সেতু বানাইতাম পারছি না আমরা আপনি তাই আমাদের মাননীয় পর্যটন মন্ত্রী আচ্ছা পর্যটন মন্ত্রী হিসাবে কইছেন আপনি কিতা করতে পারছেন আপনি আমার একটা কথা কইন আচ্ছা ভাই এখানের মধ্যে অনেকে আছেন নৌকাত ভোট দিতা দিবা হয়তো শেখ হাসিনারে ভালোবাসা নৌকাত ভোট দিবা আমিও শেখ হাসিনারে ভালোবাসি আমিও আওয়ামী লীগের লোক যারা নৌকাত ভোট দিতা তারারে জিগাই দলে ব্যক্তির চেয়ে যদি দল বড় হয় দলের চেয়ে যদি দেশ বড় হয় দেশের স্বার্থে বুকু হাত দিয়া হন যায় তাই দশ বছরে এমন কি একটা কাম করছই যে আমরা অহংকার করে কইতাম পারবো ব্রাহ্মণবাড়িয়ার মানুষরে যদি কইতাম যে একটা কুয়ায়ের মধ্যে একটা ব্রিজ বানাইছই তা তো কইলাম না যে একটা ব্রিজ বানাইছই যদি কইতাম যে আমাদের যে সোনাঘাট বাজার যে ফুরান নদীটা মরাগাঁ ইটারে তাই একটা পর্যটন এরিয়া বানাইছে নুন হইন 3 কোটি টাকা বরাদ্দ হয়েছিল ইটারে সুন্দর করবার লেগিয়া ই বরাদ্দ খাইতিয়া অন্য খান দিয়ে গেছে গিয়া আইছে পরে 25 লাখ এরপরে 25 লাখে কুস্তা হইতো না না ইয়া ইটা বাদ দিয়া নিয়া 47-এর মধ্যে একটা বড় গেট বানাইছেন 25 লাখ দিয়া আপনারা মানে মানুষের ইদানিং অভিজ্ঞতায় আমি দেখলাম মানছে এখন এমন ফুরা ফুরছে এমপি যে একটা ফৌজ আছে এটি বুঝে লাগছে আমি কই আপনার অবস্থাটা খিতা কই আপনার শেষ করে নিব মাহবুব ভাই যখন শাকির মাহমুদ আইন প্রোগ্রাম করবার লেগিয়া তখন আইয়া বইন বইলে পরে 16-17 লাখ বক্তব্য দেয় দিলে পরে ওই আপনার কুনার থেকে আরম্ভ করে যে বেটায় কয় ভাই মাহবুব ভাই আমাদের এই রাস্তাটা ওই শাকিব মাহমুদ গেছে শাকিব মাহমুদ থেকে বরকুটা গেছে রাস্তাটা করণ লাগবো এরপরে ওই রেলের উপরিটা যে রাস্তাটা এটা করণ লাগবো ইটা খোয়াই মানছে আর টাইম কিটা করেন বড় একটা চেয়ার দেয় এই চেয়ারও মাথাটা ফালাই দেন ঘুমাই যেন আপনারা লাইভও দেখবেন ইদানিং বেটা আমি এই কথা কইবার পর উঙ্কার ঘুমায় না উঙ্কার ঘুমায় না দেখি তুইলো সময় তো আছে আর 8 দিন তে ঘুমাই থাকুন তাই উনাইন ঘুমাই থাকলে পরে ওই মানুষের বক্তব্য দিতে থাকে শাকিব মাহমুদের সমস্যা কিটা ওই সবাই সমস্যার কথা কইতে থাকে তে জান সমস্যার কথা যখন কয় তাই তো ঘুম কিছু না হঠাৎ হল তখন বক্তব্য দেওয়া 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 শেষ যখন হয় টাইনের সময় আইবার আগে সবুজ মেনে ঠেলা দিয়া হয় আমাকে আপনার সব উঠুন উঠুন
থেকে উঠলা উঠিয়া তাই তো ইটা উন চিন্নার সমস্যা কিটা তাই উঠছই উঠছই কোন জনারে দিশে কাছিনা পদ্মা সেতু বানাইছই জনারে দিশে কাছিনা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বানাইছই ইটা অনেক ইংলিশ মানছে জানুই না এরপরে তাই টানেল বানাইছই সবই ঠিক আছে শেখ হাসিনা সব কোশ্চেন দেখে তো আমরা এখনো শেখ হাসিনারে আমরা সবাই তারে শ্রদ্ধা করি আমাদের সবার নেতা শেখ হাসিনা এর পরে টাইম কিটা করছ নি কথা কইবার আগই আজানপুরি জায়গা আর কই আসসালামু আলাইকুম আজানপুরি জি আমরা যাইবি কি এখন আপনারা বালাতে শুনছেন কইছে নি এর পরে যাইবার সময় নেতা হলতে ঢাকা গিয়া তিনলা চাইলা ঢাকা গিয়া তাই যখন আইনিয়া ঢাকা গিয়া ইয়া মাহবুব আপনি যে কারেন্ট দিছ নি কারেন্টের জন্য তো আরো ২০ বছর যাইব মানে কারেন্ট বেলে দিলাইছ আর লাগে না কুস্তা সোনাগাড়ে মানছে আরে কারেন্ট তো দিছে শেখ হাসিনা আপনি একটা কামের কথা কোন কিতা করছ তাই একটা কাম বালা করছ মাধবপুরে আরেক বেটার বাবার নামের কলেজ দিছে বাবার নামে করছ